শুরু করছি ওরা 11 জন ট্যুর সিলেট, যা যা থাকছে আমাদের এই সফরে। ভুবনে মেইন মাজারের ভিডিও, সিলেট চা বাগানের সৌন্দর্য, সিলেট চা বাগান, এছাড়াও রয়েছে সাদা পাথর এবং সেখানের রোমান্টিকতা এবং ফিল্মি স্টাইল আপনাদের আনন্দদায়কের জন্য অনেক কিছু ব্যবস্থা রয়েছে এই সফরে। এবং রয়েছে আগুন পানের ব্যবস্থা, যা আপনারা খাবেন কোথায় খাবেন কম টাকায়। অবশেষে আমরা রওনা হয়ে গেলাম সিলেটের উদ্দেশ্যে ট্রেনে করে। স্টেশনে স্টেশনে বিরতি, মাঝে মাঝে আনন্দ, ঘুমাচ্ছে অনেক কষ্টের পর ট্রেন। ট্রেনটার মধ্যে আমাদের জাভেদ ঘুমাচ্ছে, মজিবর ভাই এবং মাসুমা আপা আমাদের সাথে। পুরো সময় কেউ ঘুমাতে পারেনি, আড্ডা চলেছে, জোয়ার আসর চলেছে। আমাদের সফরের তিন মজার বন্ধু মাহবুব, মাসুম, মজিবর, তারা রোমান্টিক আলোচনায় ব্যস্ত। অবশেষে আমরা আমাদের ট্রেনের পুরো মজাটাই নিয়ে নিলাম, হাঁটতে হাঁটতে চলে গেলাম ক্যান্টিনের দিকে। ক্ষুধার তাড়নায় এক একজন নাড়তেছে চাড়তেছে, কিন্তু কোনো কিছু পাওয়া যাচ্ছে না। মনে রাখবেন ট্রেনের ভিতরে খাবার শুধু বার্গার আছে, আর বার্গারের দাম 120 টাকা করে। যাই হোক, চলুন আমরা সেখানে দেখে আসি কি আছে না আছে। পুরো ট্রেনটা তোমার কাছে কেমন লাগলো? খুব ভালো লাগছে, সুন্দর, ফার্স্ট ক্লাস। এরকম নতুন ট্রেন দেখছ? আর না না না, প্রথম দেখলাম। কখন এসেছো? প্রথম। কেমন লাগছে ঠান্ডার মধ্যে? সুন্দর। আরে তোর ঠান্ডা নাই? শায়েস্তাগঞ্জ স্টেশনের ভিতরটা এক ঝলকে একটু ভিডিও করে নিলাম। এই হলো অবস্থা, রাত্রের অবস্থা। ভাই কেমন? জাভেদ ঘুমে ভরপুর বিভোর, এই উঠে গেল মনে করলো, মনে হয় চলে এসেছি আসলে, কিন্তু মাত্র শায়েস্তাগঞ্জ দিব দূর। খুশিতে পাগল আমাদের মাহবুব, ইয়ং বয়, আমাদের পুরো সফরের দ্বিতীয় হিরো। আমাদের আরেক পাগল চলে এসেছে, মজিবর রহমান। সে আমাদের সফরের পুরাই আনন্দদায়ক এক মুহূর্ত অনুভব করাইছে, যিনি আমাদের স্লো মোশনের একজন ব্যক্তিত্ব, যাকে হিরো আলম বলা হয়। সেই মজিবর রহমানও তার সাথে অ্যাটেন্ড হয়েছে। তারা দুজনে সেই নাচ আর গান আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একে একে করে আমরা সবাই চলে এসেছি। অবশেষে আমাদের গন্তব্য আমরা চলে আসলাম, অবশেষে সিলেট মেইন রেল স্টেশন। গুড মর্নিং, অবশেষে তোমরা অবতরণ করেছো তাহলে সিলেট স্টেশন। আগে কখনো কারো আসা হয়নি, তারপরও আমরা এক একজন ব্যস্ত দৌড়াদৌড়িতে সিলেট স্টেশনটা উপভোগ করার জন্য। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, প্রত্যেকেই আগাচ্ছে। শীত খুব প্রচুর, রাতের সেই সিলেট শহর পুরাই ফাঁকা, লাইটের আলোতে পুরো চকচকা, আশপাশে কাজ চলতেছিল। তবে রাত্রেবেলা কেউ একা বের হবেন না। স্টেশন থেকে বের হয়ে আমরা গাড়ি নিলাম, ওইখান থেকে আমরা শাহজালাল রহমতুল্লাহের মাজারের প্রথম গেটের দিকে আমরা যাওয়ার জন্য চেষ্টা করি। অবশেষে আমরা পৌঁছে গেলাম হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের গেটের কাছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম গেট,
অনেকে শীতে কাতর, তবে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। আগে ফজরের নামাজ শেষ করব, এরপরে বাকি কাজ করব। পুরো রাত্রের সিনারি এটা, রাত্রে বহুত মানুষ এখানে আসছে এবং রাত্রিটা সবসময় এরকম গম গম করতে থাকে মানুষে, কেউ আসছে কেউ যাচ্ছে, বিশেষ করে এরা দূর দূরান্ত থেকে আসছে। শুক্র শনিবার বিশেষ করে অনেক ভিড় থাকে এখানে। পুরা মাজারের চত্বর আপনাদেরকে রাত্রেবেলাও দেখাবো কী অবস্থায় আমরা এখানে প্রবেশ করি। যে রুমটা দেখতেছেন এটা মহিলাদের কামরা, মহিলারা এই পর্যন্ত উঠতে পারে, আর বেশি যেতে পারে না। শাহজালাল রহমতুল্লাহ মাজার স্বচক্ষে দেখতে পারে না, তারা এই পর্যন্তই যে আটকে যায়। এটা হলো মাজারের পাশে যে মসজিদ, মাজারের মসজিদের বাহিরের অংশ, এটা হলো ভিতরের অংশ। অনেক সুন্দর টাইলস দ্বারা এবং মার্বেল পাথর দ্বারা সাজানো, ভিতরটাও অনেক সুন্দর। এখানে নামাজ হয়, একটা সাইড গ্লাস দ্বারা আবদ্ধ। এটা হলো মাজারের নঙ্গরখানা, যেখানে খাবার দাবার পাক করা হয় এবং বিশেষ অতিথিদের জন্য এখানেই খাবার দাবারের ব্যবস্থা করা হয় এবং কাঙ্গালি ভোজের ব্যবস্থা করা হয়। এখানে প্যাকেটিং চলতেছে খিচুড়ি, এখানে রান্নাবান্না হয়, এই যে গ্যাসের চুলা। যারা মান্নত করে এখানে এসে খাওয়াবে তাদেরকেও এখান থেকে ব্যবস্থা করা হয়। এখানে বড় বড় তিনটা ডেক্সি আছে, পিতলের ডেক্সি, দেখতেই পাচ্ছেন। এগুলোর ভিতরে মানুষ মান্নত করে টাকা ফেলায়, পুরোটাই পিতলের। এই পাশে দুইটা, এই পাশে একটা, তিনটা। এখানে একজন বসে আছে। এটা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার রাতের অংশ। দিনের বেলা আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করব। পাশে শুয়ে আছে একজন ভিখারি, মজার ঘটনা দেখুন। মাজারের ডান পাশে এরকম পাগলের অভাব নাই, পাগল আর পাগলি গান গাচ্ছে, একের পর কেউ গাঁজা টানছে, কেউ এদিক সেদিক করছে, এদের থেকে সাবধান থাকবেন। রাতের বেলা গজার মাছের সিনারি, যেগুলো স্পেশাল গজার, একটা অনেক বড় বড় গজার মাছ। যারা দেখেন নাই তারা তো আসলে কিছুই দেখেন নাই, অনেক সুন্দর সিনারি। রাত্রে বেলা পুষ্কুনি পরিষ্কারের কাজ চলতেছে, যারা দিনের বেলা খাবার দেয়। এখানে যে খাবারের লাইন, প্রত্যেকে অপেক্ষা করতেছে খাবার নিয়ে আসবে ভিতর থেকে। রাতের অংশ, ফজরের নামাজের পর এত মুসল্লি, আমরা এখানে ফজরের নামাজ শেষ করলাম, দেখুন কী পরিমাণ মুসল্লি। জুমার নামাজে তো এখানে তিল ধরনের জায়গা থাকে না। অবশেষে অনেক দামাদামি করার পর আমরা আমাদের রুমে প্রবেশ করতে পারলাম। তিন রুমের একটা ফ্ল্যাট নিলাম। এখানে আমরা ডিসকাস করতেছি, টাকা পয়সা একত্রিত করতেছি, কোথায় কোথায় যাব, কোথায় কোথায় থাকব। আপনাদেরকে বলে রাখি, মাজারের সামনের গেটে যেখানে আছে সেখানে অনেক টাকায় এই সমস্ত হোটেলে থাকতে পারবেন, আর কম টাকায় মাজারের পশ্চিম পাশ বা সাইডে অনেক কম টাকায় ভালো জিনিস পাবেন। এই গেটটার পাশে ভালো ভালো হোটেল আছে কম টাকায়, চাহিদা কম থাকায় এদিকে অনেক কম টাকায় থাকা যায়। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ, তার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মুজাররদ। 1703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টাব্দীয় সালে 32 বছর বয়সে ইসলাম প্রচারের উদ্দেশ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। সিলেট আগমনের সময়কাল নিয়েও যদিও বিভিন্ন মতভেদ রহিয়াছে, তদুপরি শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সমাধির খাদিমগণের প্রাপ্ত ফার্সি ভাষার একটি ফলকলিপি থেকে উল্লেখিত সন তারিখ সঠিক বলে ধারণা হয়। ফার্সি ভাষায় লিখিত ফলকলিপি বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে। সিলেটে তার মধ্যেই ইসলামের বহুল প্রচার প্রসার ঘটে।
সিলেট বিজয়ের পরে শাহ জালালের সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশগণ সিলেট সহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। শাহজালালের সফর সঙ্গে 360 জন আউলিয়ার আগমন ঘটেছিল বলে ধারণা করা হয়। একটি উল্লেখযোগ্য ঘটনা থেকে তা আমরা জানতে পারি। তার মৃত্যুর পর তাকে সিলেটেই কবর দেওয়া হয়, যেখানে আজকে আমরা ভিডিও করতেছি। উনি একজন নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে সুদূর ইয়ামান থেকে আমাদের বাংলাদেশে এসেছিলেন। আজকে তার কবরের আশপাশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। একটা কথা বলে রাখি, মাজারওয়ালাদের কাছে কিছু চাইতে নেই, চাইতে হইলে আল্লাহর কাছে চাইতে হয়। যেহেতু উনি বুজুর্গ ছিলেন, উনার ছেলে আল্লাহর কাছে চাওয়া, ওনার কাছে কিছুই না চাওয়া, ওনার কাছে চাওয়া মানে শিরিক। আল্লাহ এটা পছন্দ করেন না। এটা হলো মাজারের পাশে, যেখানে মানুষ নামাজ পড়ে, আল্লাহর কাছে চায়, এটা সেই ব্যবস্থা। এটাকে ছোট্ট একটা মসজিদ বলা চলে। দূর থেকে দেখতেছেন মাজার, আমরা কাছাকাছি নিয়ে যাবো একটু গোপনে। এগুলো হলো কবর, 3-4 জনের কবর একসাথে। এই যে মোমবাতিগুলো জ্বলতেছে, এটাও কবরের একটা সাইট, কিন্তু আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এটা হলো আমরা ঢুকতেছি, ঢুকার শুরুতে একটা মাজার, জানি না এটা কার মাজার, সম্ভবত ওনারই কোনো সাগরেত অথবা ওনারই কোনো সহযোগী। এই যে আরেকটা মাজার, আমরা যদিও ক্যামেরাটা গোপনে করছি, এখানে অ্যালাউ করে না, যদিও তারা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। এইটা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মূল মাজার। এটা হলো মূল মাজার, দেখুন কীভাবে টাকা পয়সা ছিটিয়ে রেখেছে, যদিও এটা উচিত নয়। টাকা পয়সা উনি তো আসলে গরিব না। আমরা বের হয়ে চলে আসলাম, এটা হলো অজুখানা, এখান থেকে অজু করে মানুষ ভিতরের দিকে যায়। আর এটা হলো আমাদের মহিলাদের জায়গা, যেখানে মহিলারা অবস্থান করে। একটু ভিতরটা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব। এই যে মহিলা আবাদতখানা, এই যে মহিলারা আবাদত করতেছে, কিন্তু এই পর্যন্তই হয়তো সাদাল রহমতুল্লাহের মাজার তারা স্বচক্ষে দেখতে পারে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আমরা সামনে চলে যাব, সামনে চা বাগান এবং শাহপরান রহমতুল্লাহের মাজার এবং আনন্দের মুহূর্তগুলো সামনে রয়ে গেছে। চলুন তাহলে আমরা সেদিকে চলে যাই নেক্সট ভিডিওতে।